আমি আকাশমান বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে শিখছি। আমি জানি যে আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করত, তিনি আমাকে নিরাশ করবেন না। মন খারাপ থাকলেও তো হাসতে হয়, কারণ রোদের দিনও তো বৃষ্টি হয়। না হতে পারলাম পরিবারের ভালো ছেলে, আর না হতে পারলাম কারো ভালো বন্ধু, না হতে পারলাম কারো মনের মানুষ। আসলে আমি খুব খারাপ মানুষ। আমার ভাগ্যটাই আসলে কেমন জানি, যে জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখাই সে জিনিসটাই আমার কপালে জোটে না। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তুমি ভাবতেও পারবা না আমি কতটা ভাবি তোমাকে নিয়ে। আর তুমি যদি বলো ভুলে যেতে, তাহলে আমি মুখে বলবো ভুলে গেছি, কিন্তু সত্যি আমি ভুলতে পারবো না তোমাকে। যেদিন তুই একটা মেসেজ দেওয়া বন্ধ করে দিব না, সেই দিন বুঝে নিও হারাই ফেলছো এই পাগলটাকে। তার অনেকগুলো ভুল ছিল, তবুও তাকে আমি ছাড়িনি। অবশেষে তাকে আমি মাফও করে দিলাম, কিন্তু তার ভিতরে কোনোই পরিবর্তন দেখতে পাইনি যেটা আমার মন দেখতে চেয়েছিল। আমার কাছে ভাই সস্তা জিনিসও দামি, কেউ তো আর জানে না মধ্যবিত্ত আমি। জীবনে এ পর্যন্ত যে পরিমাণ আঘাত পেয়েছি আমি, এই আঘাতগুলো আমার বয়সের সাথে যায় না। যখন ভাগ্য আর সময় দুটোই খারাপ যায়, তখন মানুষের অনেক কথাই শুনতে হয়।